আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আবার হাজির হলাম। আসলে এই কয়েক মাস নানান ব্যস্ততায় ছিলাম, এই জন্য তেমন কোনো ভিডিও করতে পারিনি, তাই ইউটিউবে আপলোড দিতে পারিনি। তো এখন আমাদের সামার চলে এসেছে, তো এই সামারে মাত্র শুরু, তো আজকে আমাদের উইকেন্ড। তো এর মধ্যে আমাদের এখানে যারা বাঙালি বড় ভাই বা বন্ধু বান্ধব যারা আছেন, কয়েকজন মিলে একটা বারবিকিউ প্রোগ্রামের আয়োজন করেছেন। তো সেটা হচ্ছে এল্ক লেকে আমরা যাব, ভিক্টোরিয়ার এল্ক লেকে। সেখানে আমরা একটু গল্প করবো, আড্ডা মারবো, গেট টুগেদার হবে। আসলে আমরা যারা বাহিরে থাকি আমাদের জন্য উইকেন্ডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সারা বাকি পাঁচ দিন যেভাবে কাজের প্রেশার থাকে, সবাই যেভাবে কর্মব্যস্ত দিন পার করে, এর মধ্যে উইকেন্ডে যদি আমরা আমাদের বাঙালি কোনো বড় ভাই বা বন্ধু বান্ধবের সাথে দেখা হয় এবং সেখানে আসলে জমিয়ে ভালো আড্ডা দেওয়া হয় এবং একটা মাইন্ড রিফ্রেশমেন্ট বলতে পারেন, তো আজকে আমরা সেখানে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বারবিকিউ প্রোগ্রামে। এর থেকে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, এখন আমাদের সাথে আছে পেন্টিএম ওয়ান, যাকে আমরা পেন্টিএম ওয়ান বলে ডাকি। সেই 1970-তে থাকে এখনই, যা কিছু ঘটে যায় তার 30-40 বছর পিছনেই থাকে সে, কখনো আমাদের সাথে আসতে পারে না। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এখন আসছি টোড ইন্টেল লেক ট্রেইলে। এর লেকে যে বারবিকিউ ছিল সেই বারবিকিউ শেষ করে আমরা এখানে এসেছি সবাই মিলে একটু হাঁটা হাঁটা হাঁটাহাঁটি করার জন্য। তো এখন আমরা সবাই মিলে হাঁটছি এবং সেই টোড ইনলেট ট্রেল, যেটা সেই ট্রেল দিয়ে আসলে আমরা হাঁটছি। সামনে একটা ছোটোখাটো লেক আছে, লেকে যাবো। তো বা দেখা যাক লেকটা দেখতে কেমন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি টোড ইনটেল ইনলেট ট্রেল দিয়ে সোজা লেকে। Thank you.
এর আগে আমরা ছিলাম ইলক লেক তার পাশে যেখানে আমরা বারবিকিউ করেছি এবং কিছুটা সময় কাটিয়েছিলাম। এরপর আমরা এখানে এসেছি, কিছুটা ওয়াক করলাম, এখন সন্ধ্যাও হয়ে গেছে, বাড়ি যেতে হবে। কালকে থেকে আবার সবার এজ ইউজুয়াল কাজ শুরু হবে উইকডেজ। তো এই যে সময়টা আমরা পার করলাম, আসলে এটা প্রত্যেকটা মানুষের জীবনে উইকেন্ড যে সময়টা আসে সেটা সবাই অপেক্ষা করে, ভালো একটা সময় কোথাও স্পেন্ড করার, তার পরিবার পরিজন কাছের লোকজনদেরকে নিয়ে ভালো একটা মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। তো আমরাও এর ব্যতিক্রম নই, আমরাও চেষ্টা করেছি। তো আশা রাখি আজকে আমরা যেই সময়টুকু ব্যয় করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে বাহিরের লাইফে আমরা কীভাবে আমাদের উইকেন্ডগুলা অতিবাহিত করে থাকি সেটার একটা ছোট্ট একটা অংশ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।